আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। তো আমার আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছের ঝাল অথবা ঝাল ইলিশ। তো আমি আশা রাখছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেই সাথে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার তো অবশ্যই করবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। এতে করে আমার নতুন সব ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন বক্সে পেয়ে যাবেন। তো দর্শক, প্লিজ আপনারা ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটি দেখবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে ইলিশ মাছ নিয়েছি, মাছের 7 থেকে 8টা পিস নিয়েছি। আমি অলরেডি কয়েকটা মাছে হলুদ মাখিয়ে রেখেছিলাম ফ্রিজে। তো আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ। আমি এখন এটা মিক্স করে নেব ভালো করে। তো এটা আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে, এখন আমি 5 মিনিটের জন্য সেট করে রেখে দিচ্ছি। 5 মিনিট পর দর্শক, আমি এখানে চুলা একটু কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। আর এই সরিষার তেলটা দেওয়ার কারণ হচ্ছে আপনি যখন ঝাল ইলিশটা পাক করবেন তখন এর কালারটা অসাধারণ একটা কালার চলে আসবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দিয়ে দিচ্ছি, তেলটা আমার গরম হয়ে গেলে আমি দিয়ে দিব এর মধ্যে মাছ। তো মাছগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি প্রত্যেকটা সাইড 2 মিনিট করে ভেজে নিব। আর এ পর্যায়ে আমার চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে আছে, চুলার ফ্লেমটা কিন্তু বাড়াবেন না আর বেশি সময় ধরে ভাজবেন না। আর বেশি সময় ধরে ভাজলে আপনার মাছের যে ইলিশ মাছের যে নিজস্ব স্বাদ আছে সেটা কিন্তু আর থাকবে না, আর পরে খেতেও ভালো লাগবে না। তো 2 মিনিট পর এটা আমি উল্টে দিচ্ছি। তো খুবই ধীরে ধীরে উল্টে দেওয়ার চেষ্টা করবেন। আর এই ক্ষেত্রে বলতে চাই, আপনারা চাইলে কিন্তু ননস্টিক ফ্রাই প্যানটা ব্যবহার করতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনার মাছটা ভাঙার কোনো প্রবণতা থাকে না। তো আমার সবকটা মাছ উল্টে দেওয়া হয়ে গিয়েছে। তো এটাও আমার 2 মিনিট ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো আমার সবকটা মাছ নামিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আমি এই একই কড়াইয়ের মধ্যে বাকি রান্নাটাও সেরে নিব। আপনারা চাইলে কিন্তু কড়াইটা চেঞ্জ করতে পারেন। তো দর্শক, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। আপনারা চাইলে পুরো রান্নাটা সরষের তেল দিয়েও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রাখা। তো এখন আমি পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। আর এ পর্যায়ে আমার চুলোর ফ্লেমটা কিন্তু মিডিয়াম আছে। তো আমি মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। তো আমার পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেবো এর মধ্যে আদা বাটা 1/2 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, জিরে বাটা 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের বাটা 1/2 চা চামচ। এটাই হচ্ছে মেইন উপকরণ, যেহেতু ঝাল ইলিশ অবশ্যই শুকনো মরিচ পাতাটা ব্যবহার করতে হবে। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, দিয়ে দিব কাঁচামরিচ ফালি কয়েকটা, তো এটা অপশনাল। আর এখন আমি মশলাটা 2 মিনিট কষিয়ে নিব। এ পর্যায়ে চুলো ফ্লেমটা কিন্তু আমি হাই ফ্লেমে রেখেছি। আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন গুঁড়ো, 1/2 চা চামচের থেকেও কম। তো 2 মিনিট ধরে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। তো এখন আমি আবারও 2 মিনিট এটা কষিয়ে নিব হাই ফ্লেমে। তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ, সরি, দিয়ে দিচ্ছি লবণ 1/2 চা চামচ। তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছটা। তো আমার সবকটা মাছ একে একে করে আমি দিয়ে দিচ্ছি। তো আমার মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি চুলোর ফ্লেমটা কিন্তু আবার মিডিয়াম করে দিব। আর মিডিয়াম ফ্লেমে আমি এই মাছটা 3 মিনিট কষিয়ে নিব। আর 3 মিনিটের বেশি কষানোর প্রয়োজন নেই, যেহেতু আমি মাছটা অলরেডি ভেজে নিয়েছি। তো এ পর্যায়ে উল্টানোর উল্টে দেওয়ার চেষ্টা করবেন না, মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। শুধুমাত্র একটু আলগা করে নেড়ে চেড়ে দিবেন, আর শেষ পর্যায়ে চেষ্টা করবেন উল্টানোর। তো এ পর্যায়ে আমি একটু উল্টে দিচ্ছি, আমার এটা কষানো হয়ে গিয়েছে 2 থেকে 3 মিনিট। আমি এর মধ্যে এখন দিয়ে দিব পানি। আমি দিয়ে দিলাম 2 মগ পরিমাণে পানি।
আপনারা যে যেমন ঝোলটা রাখতে চান ঠিক সেই অনুপাতে পানি দিয়ে দিবেন। আর মশলা মাছটা সিদ্ধ হওয়ার পর আসলে যতটুকু ঝাল রাখতে চান ঠিক ততটুকুই পানি দিয়ে দিবেন। তো এখন আমি এটা হাই ফ্লেমে আরও 5 মিনিট সিদ্ধ রান্না করে নিব। আর দিয়ে দিলাম লবণ, লবণটা অবশ্যই স্বাদ মতো দিবেন। তো দর্শক, এখন আমি চুলা ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি আর মিডিয়াম ফ্লেমেই আমি 5 মিনিট এটা রান্না করব। আর 5 মিনিট সময়ের মাঝামাঝি সময়ে একবার আমি ঢাকনাটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো নাড়াচাড়া করে দিচ্ছি, অবশ্যই নাড়াচাড়া করে দিবেন তলায় যেন আটকে না থাকে। তো আমি আবারও ঢেকে দিলাম, ফিচি 5 মিনিট পর। তো দর্শক দেখুন, 5 মিনিট পর কিন্তু আমার পুরো মাছটা রেডি হয়ে গিয়েছে। তো এখন এটা আমি 2 মিনিট জাল দিয়ে নামিয়ে নিব। তো আমি চুলো ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, আমার 2 মিনিট হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। তো দর্শক দেখুন, 2 মিনিট পর একটু আমি রেস্টে রেখেছিলাম কিছুক্ষণ। কিছুক্ষণ রেস্টে রাখার পর আপনাদের সামনে পরিবেশন করছি। তো কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আসলে কতটা সুন্দর আর কতটা স্পাইসি হয়েছে, এটা দেখলেই বোঝা যায়। তো আমি আশা রাখছি আমার এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তবে আবারও বলছি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সেই সাথে আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।